প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় সুযোগ ব্যয়, ইংরেজিতে যেটাকে বলা হয় অপরচুনিটি কস্ট, সুযোগ কস্ট ব্যয়। তাহলে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট, আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমাদের আজকের ক্লাস সম্পন্ন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা প্রথমে সুযোগ ব্যয়কে সংজ্ঞায়িত করব, তারপর এটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্লেষণটি আমরা উদাহরণ, সূচি এবং লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব এবং পরিশেষে সুযোগ ব্যয়ের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের গত ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যে 4 নম্বরে একটি বৈশিষ্ট্য পেয়েছিলাম, সুযোগ ব্যয় নির্ধারণ। আমরা সেক্ষেত্রে সুযোগ ব্যয়ের যে লেখচিত্রে বিশ্লেষণ সেটা সংক্ষেপে উপস্থাপন করেছি। আজকে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা কি? আমরা বলছি সুযোগ যেটা আমি গ্রহণ করছি আর ব্যয় যেটা আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি দেখি যে আমি বাসায় না থেকে কলেজে এসেছি, তাহলে আমার জন্য দুইটা অপশন আছে, একটা হলো বাসায় থাকা আর একটা হলো কলেজে আসা। এর ভালো মন্দ দিকে আমরা যাচ্ছি না। আমি যদি কলেজে আসি তাহলে এটা কলেজটাকে আমি গ্রহণ করছি, আমার আরেকটা অপশন ছিল বাসায় থাকা, আমি বাসায় থাকছি না, তার মানে সেটা আমি ত্যাগ করছি। তাহলে বাসায় থাকার প্রেক্ষিতে কলেজে আসা এটা হলো আমার সুযোগ, আর বাসায় থাকা এটা হলো ব্যয়। এই হলো সুযোগ ব্যয়। হ্যাঁ, এটা কেন করতে হয়? এটা এই জন্য করতে হয় যে ওই যে আমাদের সম্পদ সীমিত, অভাব অসীম, সম্পদ সীমিত, অভাব অসীম। হ্যাঁ, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার ক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হয়। আমরা নির্বাচনে কি করি? আমাদের অসংখ্য অভাব আছে, সেই অভাবের প্রেক্ষিতে আমরা চেষ্টা করি আমার সম্পদের মধ্যে যে যে অভাবগুলো পূরণ করা সম্ভব সেগুলো আমি বেছে নিই, আমার সমস্যাগুলোকে বা অভাবগুলোকে একের পর এক প্রথমেতে সাজাই, সাজানোর পরে একটা একটা করে ধরে আমার সম্পদ দিয়ে আমি কতটুকু পূরণ করতে পারি সেটা আমি নির্ধারণ করতে পারি এবং নির্বাচন করি এই এই অভাব আমি পূরণ করতে পারি এবং করব। হ্যাঁ, সেই জন্য আমরা কি করি, ওই যেগুলো পূরণ করব সেগুলো আমার সুযোগ, আর যে অভাবগুলোকে আমি বাদ দিয়ে রাখলাম সেগুলো হলো ব্যয়। তার মানে কি, মানুষ তার পছন্দের সব কিছুই একসঙ্গে পেতে পারে না, এর মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করে কি, ওই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোচনায় একটা সময়ের কথা বলেছি, আর উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টি সম্পদের স্বল্পতার উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, এই সময় এবং সম্পদের স্বল্পতা আমার এই সকল পছন্দ একসাথে পূরণ না করতে পারার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বিপত্তির সৃষ্টি করে। অর্থাৎ মানুষের একাধিক পছন্দের ক্ষেত্রে
একটি পেতে গেলে বিকল্প সর্বাধিক পছন্দের আর একটি হাত ছাড়া হয়ে যায়। হ্যাঁ, কাজেই একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হল সুযোগ ব্যয়। অন্যভাবে বলা যায়, একটি কাজের জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয়, সেই হারানোর পরিমাণই হল নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয়। আমরা প্রথমে যেটা বললাম যে আমি বাসায় থাকতে পারি, কলেজে আসতে পারি, এই দুটো সর্বোত্তম বিকল্প অপশন আমার সামনে রয়েছে। এখানে আমি যদি বাসায় থাকি, কলেজে না আসি, তাহলে কলেজে না আসার সুযোগ ব্যয় হচ্ছে বাসায় থাকা। অন্যদিকে আমি যদি বাসায় না থেকে কলেজে আসি, তাহলে বাসায় না থাকার সুযোগ ব্যয় হচ্ছে কলেজে আসা। অধ্যাপক বেনহাম বলেছেন, কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। ওই যে আমি বাসায় থাকলাম না, এটা আমি পরিহার করলাম, আমি কলেজে আসলাম। অর্থাৎ বাসায় থাকা যদি এক্স হয় আর কলেজে আসা যদি ওয়াই দ্রব্য হয়, সেক্ষেত্রে আমি এক্স দ্রব্য ত্যাগ করে ওয়াই দ্রব্য গ্রহণ করলাম, এবং এখানে ওয়াই দ্রব্যটি হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয়। অর্থাৎ একটি পছন্দ পূর্ণ করতে গিয়ে পরবর্তী সর্বোত্তম নেক্সট বেস্ট যে পছন্দটি ত্যাগ করতে হয়, সেই ত্যাগকৃত পছন্দ বা সুযোগকে প্রথম দ্রব্যটি সুযোগ ব্যয় বলে। এই হচ্ছে সুযোগ ব্যয় ধারণা কি। এবার আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা উদাহরণের মাধ্যমে তো বলেছি, কি বলেছি, আমি বাসায় থাকতে পারি, কলেজে আসতে পারি। আমরা যদি অন্যভাবে বলি যে আমার পকেটে 20 টাকা আছে, আমি বাসা থেকে যখন কলেজ থেকে বের হয়েছি, কলেজের উদ্দেশ্যে বের হয়েছি, তখন আমি 20 টাকা নিয়ে বের হয়েছি, এই 20 টাকা হচ্ছে আমার মোট সম্পদ, সম্পদের পরিমাণ। এখন আমাকে কলেজে আসতে হবে, কলেজে আমি কী কীভাবে আসতে পারি, এখানে যে সুযোগ সুবিধা আছে, আমি হেঁটে আসতে পারি, রিক্সায় আসতে পারি, অটোয় আসতে পারি, বা সিএনজিতে আসতে পারি, এরকম কোনো পরিবহনে আসতে পারি। সেক্ষেত্রে আমার ভাড়া লাগতে পারে যাওয়া আসায় 20 টাকা। এখন কলেজে এসে আমি একটু সময় বেশি ব্যয় করে ফেললাম, সেখানে আমার নাস্তা করার প্রয়োজন হলো, আমি তো আসলাম 10 টাকা খরচ করে, যেহেতু দেরি হয়ে গেছে আমাকে নাস্তা করতে হবে, আরও 10 টাকা আমার পকেটে আছে, আমি কি করতে পারি, এই 10 টাকা দিয়ে নাস্তা করে ফেরার সময় হেঁটে যেতে পারি, অথবা নাস্তা না করে ফেরার সময় আমি আবার যানবাহনে করে ফিরতে পারি। আমি যদি নাস্তা খাই, তাহলে ফেরার সময় আমাকে হেঁটে যেতে হবে, ওই যানবাহনে না চড়া, এটাকে আমি ত্যাগ করলাম, গ্রহণ করলাম কোনটা, নাস্তা খাওয়া। তাহলে এই নাস্তা খাওয়াটা হচ্ছে বাসায় যানবাহনে ফেরার সুযোগ ব্যয়। হ্যাঁ, আমরা সূচির মাধ্যমে এটা দেখতে পারি, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য এক্স দ্রব্য। হ্যাঁ, আমরা ওখানে দেখেছিলাম 150, 0, 100, 100, হ্যাঁ, আর 0, 150, ঠিক আছে। আমার যে সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে আমি হয় 150 একক এক্স ওয়াই দ্রব্য, 0 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারি, আবার 100 একক 100 একক এক্স ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি, আবার 0 একক ওয়াই দ্রব্য, 150 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারি।
এখন যদি এমন হয় যে আমি শুধু ওয়াইড দ্রব্য উৎপাদন না করে এখানে আমি এখানে আমার যে অপশনটা আছে সেখানে আমি শুধু ওয়াইড দ্রব্য উৎপাদন করছি এক্স দ্রব্য উৎপাদন করছি না আমি যদি চাই শুধু ওয়াইড দ্রব্য উৎপাদন না করে ওয়াই এবং এক্স উভয় দ্রব্যই উৎপাদন করব সেক্ষেত্রে আমি উৎপাদন করতে পারি 100 একক ওয়াইড দ্রব্য এবং 100 একক এক্স দ্রব্য এটা না করে আমি যদি এটা করি তাহলে আমার সুযোগ ব্যয়ের সৃষ্টি হচ্ছে এবং এখানেও আমার সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়েছে আমরা এটাতে দেখি যে আমি 150 একক ওয়াইড দ্রব্য উৎপাদন করতে পারতাম ঠিক আছে সেখানে 150 একক ওয়াইড দ্রব্য উৎপাদন না করে এখান থেকে আমি 150 বিয়োগ 100 একক উৎপাদন করছি ছেড়ে দিলাম কত 50 একক ওয়াইড দ্রব্য এটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে 50 একক ওয়াইড দ্রব্যের উৎপাদন আমি ছেড়ে দিলাম এর পরিবর্তে আমি পেলাম কি 100 এক্স দ্রব্য এটা আমি পেলাম তাহলে 100 একক এক্স দ্রব্য হচ্ছে 50 একক ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় আমরা যদি আবার এক্স দ্রব্যের প্রেক্ষিতে বলি সেক্ষেত্রে বলতে পারি 150 একক 150 একক এক্স দ্রব্য উৎপাদন করলে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি 0 একক কিন্তু আমরা 150 একক ওয়াই দ্রব্য উৎপাদন না করে 100 একক এক্স দ্রব্য উৎপাদন করি এই 100 একক এক্স দ্রব্য উৎপাদন করলাম করতে পারতাম কত 150 একক তাহলে আমরা এক্স দ্রব্য ছেড়ে দিচ্ছি কতটুকু 50 একক এর ফলে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারতাম কত 0 একক এখন পারছি 100 একক তাহলে আমি এখানে এই 100 একক ওয়াই দ্রব্য পাচ্ছি কিসের পরিবর্তে এই 50 একক এক্স দ্রব্যের পরিবর্তে তাহলে এই 100 একক ওয়াই দ্রব্য হচ্ছে 50 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় এটাকে আমরা লেখচিত্রে উপস্থাপন করেও বিশ্লেষণ করতে পারি এটা আমরা অলরেডি করেছি আবার দেখছি এই আমার সম্পদ যা আছে সেটা দিয়ে আমি এই রেখার মধ্যে ওয়াই এবং এক্স দ্রব্য বিভিন্ন সমন্বয়ে উৎপাদন করতে পারি ধরি এ বি সি হ্যাঁ এখানে ধরি 150 150 100 তাহলে এ বিন্দুতে আমরা যদি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি ওয়াই সমান কত হবে 100 এই অবস্থায় এক্স সমান 0 এটা হলো এ সমন্বয় বিতে কি বিতে ওয়াই 50 এক্স 50 আর সিতে সেটা ওয়াই 0 এক্স 100 হ্যাঁ তাহলে এই সমন্বয় হচ্ছে 100 0 50 50 আর এটা হচ্ছে 0 100 তাহলে আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে আসলে 50 একক ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি 50 একক এক্স দ্রব্য পাচ্ছি 50 একক ওয়াই দ্রব্য ছেড়ে দিচ্ছি 50 একক এক্স দ্রব্য পাচ্ছি এই 50 একক এক্স দ্রব্য হচ্ছে ওয়াই দ্রব্যের সাপেক্ষে 50 একক ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় আবার আমরা যদি বি বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলাম বি বিন্দু থেকে সি বিন্দুতে আসি সেখানে কি দেখা যাবে আমরা ওয়াই দ্রব্যের পুরোটাই ছেড়ে দিচ্ছি দিয়ে 100 একক এক্স দ্রব্য পাচ্ছি
তাহলে 100 দ্রব্য x একক হচ্ছে কি 100 একক y দ্রব্যের সুযোগ দেয়। হ্যাঁ, তাহলে আমরা এভাবে চিত্রের মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি। তোমাদের বইগুলোতে সুযোগ ব্যয় ধারণা উপস্থাপনের জন্য বিশ্লেষণের জন্য এই রকম একটি উদাহরণ যুক্ত করা হয়েছে। এক ব্যক্তি মোটর গাড়ি ক্রয় করার জন্য হয়তো ইউরোপ ভ্রমণ বাদ দিতে হলো, এক্ষেত্রে মোটর গাড়ি ক্রয়ের সুযোগ গ্রহণের জন্য সে ইউরোপ ভ্রমণ ত্যাগ করলো, অতএব মোটর গাড়ি ক্রয়ের সুযোগ ব্যয় হলো ইউরোপ ভ্রমণ। এই আমরা এরপরে সুযোগ ব্যয়ের প্রকারভেদ দেখি। হ্যাঁ, সুযোগ ব্যয় তিন প্রকার হয়ে থাকে, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং স্থির সুযোগ ব্যয়, এই প্রকারভেদ নির্ভর করে নির্দিষ্ট হারে সুযোগ গ্রহণের বিনিময়ে ত্যাগ বা ব্যয় কী ধরনের হয়। অর্থনীতিতে সুযোগ ব্যয় ধারণাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ মানে এটা হচ্ছে সুযোগ ব্যয় ধারণার গুরুত্ব। ব্যক্তিগত পছন্দ নির্বাচন, সামাজিক পছন্দ নির্বাচন, উৎপাদনে ব্যবহৃত উপাদানের দক্ষতা এবং ব্যক্ত ও অব্যক্ত ব্যয় নির্ধারণে এই ধারণাটির প্রয়োগ লক্ষ্য করা যায়। এছাড়া সমজাতীয় অভাবের গুরুত্ব নির্ধারণেও সুযোগ ব্যয় ধারণাটি যথেষ্ট কার্যকর। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখলাম এটা যদি এটা ছাড়ি তাহলে এটা এই পাই, আবার এটা যদি এটা ছাড়ি তাহলে এটা এই পাই, ঠিক আছে। এখন ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে সুযোগ ব্যয় রেখাটি হয় এরকম, সাধারণত এটা মূলবিন্দুর দিকে উত্তলি অবতলি হয়, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এটা এরকম হতে পারে, কিন্তু যখন এটা স্থির হবে তখন এরকম একটা সরল রেখা হবে। তাহলে আমরা সুযোগ ব্যয় ধারণাটি আলোচনা শেষ করলাম। আশা করি তোমরা সুযোগ ব্যয়ের ধারণাটি বুঝতে পেরেছ। আমাদের এই আলোচনার সাথে তুমি তোমার বই খুলে বইটি মিলিয়ে দেখো, আশা করি যদি কোনো অস্বচ্ছতা থাকে, তোমার কোনো সমস্যা থাকে, সেই সমস্যা কেটে যাবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।